গোলাবাড়ি উৎসব 2019 আমাদের চারটি প্রোগ্রাম ছিল, তিনটি প্রোগ্রাম আমরা বিশেষ করে দেখেছি। আজকে আমাদের শেষ প্রোগ্রাম ছিল ষোলদলীয় দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট। শেষ পর্যন্ত খেলার ফলাফলে দেখা গেল বদ্ধগ্রাম আকসা এন্টারপ্রাইজ তারা উইনার্স হল এবং রানার্স হলেন ছন্দলের রহমতে আজও। আমি দু একটা কথা আপনাদেরকে বলি, খেলা পরিচালনা যারা করেছেন রেফারি অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেছেন, আমার পার্শ্বকর ভাইদেরকে আমি অভিনন্দন জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের শ্রদ্ধা ভালোবাসা জানাই। বাজারের সমস্ত দোকানদার ভাই যেভাবে আমাদের সহযোগিতা করেছে তাদের সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলব না। ক্লাবের সমস্ত সদস্য যেভাবে আমার সহযোগিতা করেছেন তাদের সহযোগিতার কথা আমি কোনোদিন ভুলব না। ক্লাবে আগামী দিনে আবার আমরা বসে ক্লাবের কর্মসূচি আমরা ঠিক করব। যাই হোক, অনেক রাত হয়ে গেল, ঠান্ডা বেড়ে গেছে, সবাই মিলে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার কথা মনে করে আগামী দিনে এই ক্লাবকে আরও সুন্দর এবং শক্তিশালী করে গড়ে তোলার জন্য